علموا صبيانكم لا إله إلا الله ثم إن شنت لا إله إلا الله شفاؤه ولقنوا موتاكم بلا إله إلا الله أنتم تدركتم لا إله إلا الله تلقين <applause> من كان أول كلامه لا إله إلا الله. 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 الله وآخر كلامه لا اله إلا الله دخل الجنة يسلن ذبحتهم كلمه بلا إله إلا الله <applause> আর শেষ কালিমা হবে সোজা জান্নাতে চলে যাবে ফারুক আয়াম টিভি হকানি ওলামাদের আগামীর পথ চলা মাদ্রাসা ইসলামিয়া দারুল আলম সুধন্যপুরের মাসিক ইসলাহী মজলিসের বিশেষ করে মা বন্ধুর উদ্দেশ্যে আয়োজিত আজকের ইসলাহী মজলিসে উপস্থিত হাজারাতে ওলামায় ক্রাম সাধ্য আমর বিহান اعزাম ও আমার পর্দার আলেম ও বোনেরা আল্লাহ তাআলার জন্য তো অসংক প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমক এর আপনাকে ঈমানের মত দौलত نصیব করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ যদি কোনো মুমিন মুসলমান মুমিন আব্বা আমর ঘরে আমরা দুনিয়াতে না আসতাম আমরা নিশ্চিত জাহান্নামী হতাম নাউজুবিল্লাহ আল্লাহ তালাই মেহরবানি করে আমাদেরকে মোমেন আব্বা আম্মার ঘরে পাঠিয়ে আমাদেরকে জন্মসূত্রে ইমানের অধিকারী করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা জন্মসূত্রেই মোমেন আমরা জন্ম থেকে মোমেন আলহামদুলিল্লাহ এটার উদাহরণ যেন এমন কোন বাবা তার ছেলেকে ঢাকাতে জমিন কিনে দিয়েছে নিউ মার্কেট পাঁচ কাটা জমিন দিয়ে চলে গেছে আর বলছে এটা আমি তোমাকে জমিনটা দিয়ে গেলাম এই জমিন দেখাশোনা করার দায়িত্ব তোমার এই জমিন মার্কেট করে আর দোকান করে খাওয়ার দায়িত্ব তোমার হু যেন এটা এমন আল্লাহ যেন বলেন আমি তোমাকে মেহরবানি করে ইমান দিয়ে দিলাম আর এটাকে দেখাশোনা করে যত্ন নেওয়ার দায়িত্ব তোমার ইমান রব করিম আমাকে মেহরবানি করে দান করেছেন লেকিন এটাকে যত্ন নেওয়ার দায়িত্ব আমার এটার মধ্যে যেন আল্লাহ তালা আমাকে দশ দুনিয়া বরাবর জান্নাতের অধিকারী করে দিয়েছেন আর বলে দিয়েছেন জান্নাতের জমিন আমি তোমাকে দিলাম তবে এটাতে গাছগাছালি লাগাবার দায়িত্ব তোমার এটাতে ঘর বানাবার দায়িত্ব তোমার আর এটাতে পাক ফাখালি সাজাবার দায়িত্ব তোমার এটাকে ফুল দিয়ে ভরে দেওয়ার দায়িত্ব তোমার এটা খালি জায়গা এটাকে গেল গেলমান দিয়ে ভরার দায়িত্ব তোমার এটাকে সুন্দর করার দায়িত্ব তোমার এজন্য ইমানের বরকতে আল্লাহ তালা জান্নাত দান করবেন আমালের বরকতে আল্লাহ তালা জান্নাতের না জনে আমদ দান করবেন আর আল্লাহ তালাকে ভালোবাসার জন্য ভালোবাসার খাতিরে আল্লাহ তালা আল্লাহ তালা দিদারের মধ্যে মজা দিয়ে দিবেন ইমানের বিনিময়ে জান্নাত দিবেন দুকুল জান্নাত হবে ইমানের কারণে জান্নাতে ঢুকতে পারবো অধিকার পাব আর আমালের কারণে জান্নাতের নাজ ও বনবে আর আল্লাহ তালাকে ভালোবাসার দ্বারা হলুদ ফিল জান্না জান্নাতে চিরস্থায়ী হব আর জান্নাতে আল্লাহ তালা রাজামন্দি হবে আর জান্নাতে আল্লাহ তাআলার দেখার মজা হবে এজন্য ইমান আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন মেহেরবানি করে যে জিনিস যত দামি হয় তার পেছনে दुश्मन তত শক্ত হয় যত মূল্যবান বস্তু হয় তার পেছনে दुश्मन বড় শক্ত হয় আমাদের পেছনে दुश्मन বাজ্যিকভাবে পাঁচটা এক নাম্বার হলো নফস আমাদের পেছনে दुश्मन সবচেয়ে বড় दुश्मन হলো নফস নফসেই শয়তান কে শয়তান বানিয়েছে শয়তান কে শয়তান বানাবার জন্য কোনো শয়তান ছিল না নফস নফসেই মানুষকে শয়তান কে শয়তান বানিয়েছে এজন্য নফসের ষড়যন্ত্র ইনান নফস লা আমারাতুম বিলসু নফস শুধুই মানুষকে অশ্লীল কাজের নির্দেশ নফসের ব্যাপারে আল্লাহ তালা বলেন আম্মারা এটা বড় সাংঘাতিক এটা অসম্ভব ধরনের প্ররোচনা দেয় এই জন্য নফসের ষড়যন্ত্রকে আল্লাহ তালা আম্মারা বলেছেন শয়তানের ষড়যন্ত্রকে আল্লাহ তালা ইন্না কাইদা খুন্না ইন্না কাইদা শেতন এখানা দাইফা আর শয়তানের ষড়যন্ত্রকে আল্লাহ তালা বলেছেন দুর্বল তাহলে নফসের ষড়যন্ত্রকে বলেছেন আম্মারা আর শয়তানের ষড়যন্ত্রকে বলেছে দাইফা এই জন্যই নফসকে পরিচ্ছন্ন করার জন্যই আল্লাহ তালা সোয়ালাহ আম্বিয়া আলহিমসালাতামকে পাঠিয়েছেন এবং যাদেরকে পাঠিয়েছেন তাদেরকে আল্লাহ নিজেই তাদের নফ্স গুলোকে আল্লাহ নিজেই তাদের করে দিয়েছেন পরিচ্ছন্ন করে দিয়েছেন এতটা পরিচ্ছন্ন করেছেন বালে ঘর আগেও তাদেরকে কখনো মিথ্যে বলতে দেননি বালে ঘর পরেও তাদেরকে কখনো মিথ্যে বলতে দেননি নবুয়তের আগেও তাদেরকে কখনো গুনা করতে দেননি নবুয়তের পরেও কখনো তাদেরকে অনিচ্ছাও গুনা করতে দেননি ঘুমের ঘোরেও কখনো মিথ্যে বলতে দেননি তাদের দিলগুলোকে আল্লাহ তালা এতটা যত্ন করে এতটা যত্ন করে এতটা পরিচ্ছন্ন করে শুধুই উম্মতের নফসকে পরিচ্ছন্ন করা দায়িত্ব দিয়েছেন এজন্য شوال آخ انبیاء علیہ السلام میں جمعہ داری چھلو امت دل گلو کے صاف کر دوا شب شیش سید الانبیاء محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم اللہ ترہ تاکے پٹھا لین امت دل گلو کے صاف کر دوا جنو غارے حیراتے کے اقرأ بسم ربک اللہ خلق نہیں রসুল প্রথম সফা পাহাড়ে এলেন সাফা আলহামদুলিল্লাহ যাদের সফা পাহাড়ে বারবার যাওয়ার সৌভাগ্য হয়েছে পাহাড় যে পাহাড় থেকে রসুল ক্যালিমা শুরু করেছে আর ক্যালিমা দিয়েই রসুলের সাফাইয়ের মিশন শুরু হয় বলেন সাফাইয়ের মিশন শুরু হয় কি দিয়ে বলেন কালিমায়ের তৈবা দিয়ে রসুলের সাফাইয়ের মিশন শুরু হয় পরিষ্কার করার মিশন শুরু হয় কালিমায় সফা পাহাড়ে দাঁড়িয়ে রসুল বলেছেন বলেছেন হে মানুষ তোমরা বলো ইলাহা ইল্লাল্লাহ তোমরা হবা তাইলে বুঝা গেছে কামিয়াবির মূল মন্ত্র বলেন কামিয়াবির মূল মন্ত্র কি পৃথিবীর যত মানুষ কামিয়াবির যত মন্ত্র বলুক সব মন্ত্রই ব্যর্থ সব মন্ত্রই ব্যর্থতা পর্যবেসিত হয়েছে ইতিহাস প্রমাণ করে লেকিন মোহাম্মদুর রসুল্লাহ যে মূল মন্ত্র দিয়েছেন সেটা চার সাড়ে চোদ্দশো বছর ধরে যেই উম্মত এই কালেমার উপরে উঠেছে আর ইমান উপরে উঠেছে আল্লাহ তারা তাকে সফলতা দিয়েছেনই দিয়েছেন

علموا سبيانكم لا إله إلا الله تم لا شنطان لا إله إلا الله شيخاو ألقنوا موتاكم بلا إله إلا الله أمون تما درك درك لا إله إلا الله تلقين كروا. من كان أول كلامه لا إله إلا الله وآخر كلامه لا إله إلا الله دخل الجنة رسول بلنزار بطهم كلمة بلا إله إلا الله

আমার দিলের ফ্লেটে এই কথা লিখে দেওয়া স্বর্ণ দিয়ে আমার দিলে লিখে দেওয়া এই কথা যে আল্লাহ তালা ছাড়া কোনো মাহবুদ নাই আমার দিলে এই কথা লিখে দেওয়া আল্লাহ তালা ছাড়া কোনো মা শোক নাই ভালোবাসবো তো আল্লাহ তালাকেই ভালোবাসবো আর ভালোবাসবো তিনি যাকে ভালোবাসতে বলেছেন তাকে আল্লাহ তালাকেই ভালোবাসা আর রাসূলকে আল্লাহ তালা ভালোবাসতে বলেছেন এজন্য রাসূলকে ভালোবাসা আব্বা আম্মাকে ভালোবাসতে বলেছেন আল্লাহ রসুল এই জন্য আব্বা আম্মাকে ভালোবাসা স্ত্রী সন্তানদেরকে আল্লাহ তালা ভালোবাসতে বলেছেন এই জন্য স্ত্রী বোনকে আল্লাহ ভালোবাসতে বলেছেন ভাই বোনকে ভালোবাসা মহারাম আত্মীয় স্বজনকে আল্লাহ তালা ভালোবাসতে বলেছেন এই জন্য ভালোবাসা এই জন্য এই দিলে যেন শুধুই কথা আসে আমি তো ভালোবাসবো শুধু আল্লাহ তালাকেই ভালোবাসব। ভালোবাসবো

আল্লাহ আল্লাহ রসুল যার কাছে সবচেয়ে বেশি প্রিয় আল্লাহ আল্লাহ রসুল যার কাছে সবচেয়ে বেশি প্রিয় রসুল বলেন সেই মানের মিঠাস পেয়ে গেল হাজতে অমর ইনি অমর অমর রাজি আল্লাহ তালা আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন অমর বলো তো দেখি আমি কি তোমার কাছে তোমার জানের চেয়ে বেশি প্রিয় হয়তো অমর বললেন রসুল আল্লাহ না না আপনি আমার কাছে সকলের চেয়ে বেশি প্রিয় তবে আমার নফসের চেয়ে আমার জানের চেয়ে বেশি প্রিয় না রসুল বলেন অমর এখনো তুমি পূর্ণাঙ্গ মোমেন হওনি এবার হয়তো তো অমর বললেন ইয়া রসুল আল্লাহ একটু চিন্তা করে বললেন ইয়া রসুল আল্লাহ এবার বললাম কথা দিলাম আমার জানের চেয়েও আপনি আমার কাছে বেশি প্রিয় এবার রাসূল বলেন ইদান নাম অমর এবার তুমি পূর্ণাঙ্গ মোমেন হয়েছো যদি অমরের বেলা এ ফয়সলা হয় আমার বেলা কি সিদ্ধান্ত হবে ফারুক আয়াম টিভি ফারুক আয়াম টিভি হক্কানি ওলামাদের আগামীর পথ চলা